বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি। তো নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি বানানোর জন্য আমি এখানে কড়াই চাপিয়েছি। কড়াই আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এবার ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে আর কেটে নিয়েছি। বড় ঢ্যাঁড়সগুলো আমি 3 টুকরো করেছি আর ছোট ঢ্যাঁড়সগুলো আমি 2 টুকরো করেছি। এবার আমি ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রাখলাম। এরপর নাড়াচাড়া করে আমি খানিকক্ষণ এটা ভেজে নেব। আমি ঢ্যাঁড়সটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1টা টমেটো গ্রেট করা আর 1 চামচের মতো আদা। আমি একসাথে গ্রেট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 1 করে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ বেসন। এবার অল্প জল দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে বেসনটাও ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে আমি 1 মিনিট ধরে মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। নিরামিষ দিনে এই ঢ্যাঁড়সের তরকারিটা খেতে খুব ভালো হয়। এবার মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেসনটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1/2 কাপের মতো এর মধ্যে জল। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে নিই আগে। ঢাকা দিয়ে আমি আঁচটা কম করে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর আমি খুলে দেখি আমার ঢ্যাঁড়সগুলো। 3 থেকে 3.5 মিনিট আমি পর খুললাম। এটা ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে ছড়িয়ে দেব 2টি ধনেপাতা কুচি। এর মধ্যে ছড়িয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, আর আমি দিয়ে দেব 1 চামচ জিরে লঙ্কা ভাজার গুঁড়ো। দিয়ে দিলাম আমি জিরে লঙ্কা ভাজার গুঁড়ো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের একটি নিরামিষ রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।